ও জটিলা তোরে শুধাই রে। হ্যাঁ, জটিলা কোনো দিন শুধরাবে না, বকা অশান্তি সব কিছু আমরা করব, জটিলা কিন্তু শুধরাবে না। দিদি কি বলছো? সত্যি কথাই বলছি। এবার জটিলা কি করলো? জটিলা কি করেনি বলো? জটিলা কোন কাজটা করেনি সেটা আগে বলো। জটিলা সেই ঘুম থেকে ওঠা, সেই বাসন ধোয়া দেখালো, তারপরে গাছ গাছের যত্ন, ঝাড়ু পোছা, এ তো কমন থিং। তারপর তারপর সে ওই যে কালকে কিছু টেবিল ক্লথ উঠিয়েছিল, ধুয়েছিল, পর্দা উঠিয়েছিল, পর্দা ধুয়েছিল, হ্যাঁ, সেটা সেটা সেগুলি গুছিয়ে রাখলো। এইবার হচ্ছে ওরা ঘুরতে যাবে শনিবার দিন কোথাও, তাই গাড়ি বুক করেছে। জানেন কি কোথায় যাবে? আমি জানি, ম্যান্ডির বাড়িতে। নাকি ও যখন কিছু করে না, আগে একটু হিন্টস দিয়ে দেয়। আমার কেন জানি মনে হচ্ছে ম্যান্ডির বাড়িটা হওয়ার চান্সটা খুব বেশি, কারণ ম্যান্ডি চলে এসেছে দার্জিলিং থেকে। তো মনে হয় ম্যান্ডির বাড়ি, মনে হয় বলেছি, আই ক্যান্ট বি শিওর, কারণ জটিলা এখন আমি বললাম ম্যান্ডির বাড়ি, জটিলা দেখা গেল ম্যান্ডির বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেল। প্ল্যান থাকলে এক জায়গায় চলে যাবে আরেক জায়গায়, যাতে আমার কথাটা সফল না হয়। যাই হোক, তবে গুড নিউজ, জটিলা জঞ্জালকে নিয়ে যাবে, যেটা নিতেই পারে, কারণ ট্রেনে ট্রেনে যাবে না, জঞ্জালকে নিয়ে যাবে। ও যেদিন থেকে ও ননদরা ঘুরতে গেছে সেদিন থেকে ওর মনের ভেতর একটা টাই 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 করছে, হিংসাও করে না, হিংসে যারা ও বাঁচতেও পারে না, হিংসেটাই ওর মূল। এবার আসছি গাছের প্রেম, সে গাছ, সে নয়নতারা গাছ, উফ ভগবান, মানে ওর চ্যানেলটা না, আমি না একটা সময় খুব ভালোবেসেছিলাম, জানেন, ওকে আমি সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু একটা মানুষ নিজেকে এইভাবে ডিগ্রেড কি করে করতে, মানে সে আপগ্রেড করে, ও ডিগ্রেড করছে। সে আবার সেই গাছে জল দেওয়া কিছুটা সময়, ওই আমি সকালবেলা চা খাই বলেছিলাম, ও বলল কিছুটা সময় ওইখানে সে কাটায়, সময় কাটাতে হলে, সবুজ দেখতে হলে, সবুজকে কাছে পেতে হলে যত্ন করতে হয়। কি যত্ন? জল দিতে লাগে। সবুজ সবুজে নেশা, নীলি নীলি মা পাবে না আমায়, গোধূলি ছায়া পথে খোঁজো না আমায়, আমি জানি। তো ও সবুজ নিয়ে গায়ে একটু জ্ঞান দিল। এবার আসছি নতুন খেলা, কালকেও এটা আমি বলিনি, এই টপগুলিতেও ফেব্রিক কিছু বেঁচে গেছে, টপগুলিতেও ওই টিপ টিপ, বাচ্চারা যেভাবে খেলে ও টিপ টিপ দিয়ে খেলাচ্ছে, গ্রিন কালার টপের মধ্যে কালার দেখলাম আমি, হোয়াইট দিয়েছে, গ্রিনের সাথে কন্ট্রাস্ট হয় রেড, খুব বেশি হলে ডিপ হলুদ থাকলে, হোয়াইটটা একদমই, কারণ হচ্ছে হোয়াইট আর রেড কালারটি আছে, তো হোয়াইট দিয়েছে। ও যে জাস্ট টাইম কনজিউমিং এর জন্য, ভিডিওটাকে বড় করার জন্য এই খেলাগুলি খেলছে। বলুন তো, যারা ওর ঘরের লোক, আমাদের কিছু বকাবকি করে, ওদের চ্যানেলটা আমরা খেয়ে ফেলছি, সত্যি কি আমরা দেই? শুধু কয়েকটা টিপ 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 দেখো, এগুলি মানে হচ্ছে কি, এটা তো ওর মেয়েও পারবে, ওর মেয়েকে যদি বলে দেওয়া হয় মা এই এই টপে তুমি রেড, এই টপে তুমি ইয়েলো, এই টপে তুমি হোয়াইট দেবে, ওর মেয়েও দিয়ে দিতে পারবে। এত বড় ধাড়ি মারা বেটি বসে বসে এখানে টপ টপ করছে, এগুলি দিচ্ছে। তারপরে আজকে আবার সেম রিপিট, কি করলো? ওই সাবানের কেস, ভিমবারের সাবানের কেসগুলির মধ্যে ও গাছ লাগালো, আর ওই ওই মধ্যে আবার বুটি 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 দিয়ে ওর আর্টিস্টিক, ওর ক্রিয়েটিভিটি দেখালো। একটা ব্লগারের সবচেয়ে বড় ক্রিয়েটিভিটি হচ্ছে সে কীভাবে রান্না করলো, কীভাবে কোথায় গিয়ে সেটা না। রান্না শাশুড়ি মা ভাত বসিয়ে গিয়ে ভাতের মাঠটা ইসে করার আগেই নিচে গিয়েছিল, ভেবে দেখো একটা মানুষ কতটুকুন ক্লান্ত হতে হলে পড়ে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়তে পারে, সেই মানুষটা ঘুমিয়ে পড়েছে। তারপর ভয়ে দরমর দরমর উঠে এসে বলেছে, জটিলা ভাত বোধে খারাপ হয়ে গেছে। আমি বলছে না, আমি ভাতটা নামিয়েছি। তাহলে মহিলা কতটা প্রেশারের মধ্যে আছে তোমরা বুঝতে পারছো? বারবার বলছি, মহিলা যেহেতু এখন স্বামী হারার পরে কিন্তু
তুমি লক্ষ্য করছো জানি না, স্বামী হারার পরে মহিলা অনেকটা অসহায় হয়ে গেছে, অনেকটা। স্বামী থাকার সময় যে অবস্থাটা ছিল না, স্বামী হারানোর পরে কিন্তু মানে সত্যি আমার মানে আমি যখন একটু দেখি আর ভাবি না, ভবিষ্যতে দেখলে ভয় লাগে। এক সময় এই মহিলাই পুরোটা বাড়ি চালাতো, এমনকি নিজের বরের থেকেও বেশি ওনার ইনকাম ছিল। আজকে সেই মানুষটার এই অবস্থা, গরমে গোলে পুড়ে রান্না বান্না ওনাকে করতেই লাগবে, সবজি ওনাকে কাটতেই লাগবে। তারপর প্রথম দিকে যখন ব্লগ করতো আমি তাকিয়ে থাকতাম, দুটো কাপে চা নিত, ডিএম আমলেট করতো, সব কিছু করতো, হ্যাঁ করে নিয়ে দুজনে মিলে দু কাপে চা, ডিএম আমলেট একটু হাফ ওকে খাওয়াতে নিজে খেত। এখন সকালবেলা মহারানী ওনার পোষ্যটাকে সঙ্গে রেখে উনি ডেইলি চা খান। আজকে যদিও মেয়ে ছিল, দুধ বিস্কিট চা উনি এখন একা খান। এখন আর স্বামী প্রাণনাথকে নিয়ে উনি চা খান না, অথচ আগে আমার মনে হয় এখনো ডিএম আমলেটগুলি করতে পারতো, কি সুন্দর ডিএম আমলেট করে, রুটি যাই করতো সকালের খাওয়া দুজনে মিলে একসাথে খেত। দিনে দিনে আলাদা হতে 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 খুব সূক্ষ্মভাবে দেখো ওরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছে, অনেকটা। মানে এখন যেহেতু ওর একটা মুভিতে দেখেছিলাম, ঘরের মহিলা যখন রোজগার করে না বেশি বরের থেকে, তখন সেই ঘরের একটু অন্যরকম হালাত হয়, হ্যাঁ এটা কিন্তু ওকে দেখলে এখন বোঝা যায়। যেহেতু সোর্স অফ ইনকামটা সম্পূর্ণ ওর, যেহেতু রোজগারটা সম্পূর্ণ ওর, এখন ও টোটালি ওর বরকে ইগনোর করে, সব কিছু এখন ওর, কারণ ওর বর চাইলেও কিন্তু এই ব্লগিংটা করতে পারবে না। হ্যাঁ যদিও ওকে ব্লগিং করাটা শিখেছিল, এটা যদিও ওই ব্লগিংয়ের মূল প্রপ, ভিক্ষার ঝুলির মূল ভিক্ষার আইটেম ছিল এই মহিলা, এই পুরুষটা মানে এই লোকটা জঞ্জাল, হ্যাঁ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তার কোনো রকম দাম নেই। তার জন্য আজকে আজকাল চা ও একা বসে বসে পোষ্যকে সঙ্গে নিয়ে খায়। পোষ্য ইজ মোর ইম্পর্টেন্ট দেন হাজব্যান্ড। ইয়েস, একটা সময় ছিল এই মানে আমার কাছে, এখন আমার তখন তো আমি তো মানে কি অবস্থা, টাকা পাঠাতে হবে, তখন ওরা ওই দিত নাম্বার টাম্বার দিয়ে দিত, পাঠাতে হবে টাকা, দিতে লাগবে, কি করে খাবে, ওষুধ কিনতে হবে, এরকম একটা ফিলিংস ছিল আমার ওর প্রতি। সে ডিএম আমলেটগুলো আমার এখনও মনে পড়ে, একদম মোটা করে করতো, কী ভালো। আর ওর রুটি খুব সুন্দর করে, রুটিগুলি ওর সত্যি দেখার মতো রুটি করতো, কি ছিল মেয়েটা, রুটিগুলি যে করতো একদম গোল গোল রুটি করতো, তিনটে চারটার সময় বসে বসে বাঁধাকপি কাটতো মার দোকানের জন্য, মানে একটা সেকেন্ডও বসতো না, ও যে উঠেছিল না প্রচুর কাজে, কলপাটটা দূরে ছিল সেখানে যেত, প্রচুর করেছে পরিশ্রম, একটা সময় পরিশ্রম করেছে, কিন্তু এর জন্য এখন যে এইভাবে মানে একদম শুধু আরামে কাটাবে ভাবা যায় না। সেখানে ও স্বামীর পাশে বসে চাটাও খায় না, এদিকে ওই বলেছে যে দিনভর তো সেটা একাই থাকে, কারণ মেয়েটা তো স্কুলে যায়, টিউশনে যায়, মেয়েটাকে পায় না, আর বউটা এইভাবে ব্লগিং করে করে করে, তারপর এডিটিং ফেডিং করে, আলাদা রুমে বিশেষ থাকে, এডিটিং করে আলাদা রুমেই থাকে, পরিষ্কার। আজকে দেখি তোমরা বলবে এই চোখ নাই তোর, দেখেছি আজকে একটু ভাত খাওয়াটা দেখিয়েছে। ভাত যখন খায় দেখবেন দুই গ্রাস নিজে খায়, বরকে এক গ্রাস খাওয়ায়, একটু খুব নজর করে দেখবেন এইভাবে 2:1 রেশিও হয়, ও বেশিটা ও খায় তারপরে খায়। আর যে কোনো খাওয়ার ক্ষেত্রে বলবে আমরা তো দুজনে সকালে আর খাই না, একবারে দুপুরে খেয়ে ফেলি 12টার সময়, তারপরে একবার রাত, মানে ও কিছুই খায় না, ও কোনো কিছুই খায় না। ও যে এরকম ফুলে গেছিল, ওর যে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল, ডাক্তার যখন একটু ওয়েট কমাতে বলেছিল, এটা কিন্তু ভিডিওতে কোথাও বলেনি। আপনি কি করে জানলেন? হা হা, আমরা না জানতে পারি, গোপন সূত্র খবর লাগে না, বোঝা। ও প্রচন্ড মোটা হয়ে যাচ্ছিল, এত মোটা হয়ে গেলে করতো, এক নাম্বার, দু নাম্বার ওকে নানা রকম রিলস টিলস করতে হয়, আমাদের নয় বয়স হয়ে গেছে, ইনস্টাগ্রামে রিলস টিলস করতে গেলে একটু ফিগারটা লাগে, দেখছেন না, সে ম্যান্ডি হোক সে টিআই হোক সবাই কিন্তু রোগা হওয়ার কথা সবসময় বলে। তাই এটা একটা, আর প্লাস তিন চারটা বিস্কিট দিয়ে চা খাওয়ার পরে, আবার কখনো ডাবের জল, কখনো এই শরবত হ্যান শরবত খাওয়ার পরে, সবটা তো দেখায় না ও, তারপর ভাতটা 12টার সময় খেলে কিচ্ছু হয় না, ঠাকুর টুকুর তো দেয় না, সন্ধ্যের সময় 6টার সময় স্নান করে, ভাবতে পারেন। অথচ ওর নামের আগেই দশ বুঝাটা লাগিয়ে রেখেছে, যারা ওর পক্ষের ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো
সত্যি কি দশভুজা? আমরা কি ঠাকুর দেই না? আমরা কি রান্না করি না? আমাদের ঘর, হ্যাঁ, এত সারাক্ষণ ডাইনিং টেবিল মোছা, ডাইনিং টেবিল কাপড়, আমরা ডাইনিং টেবিল কাপড় দিই না, প্লেন কাচের একদম খোলা রাখি, দিনে দুবার তিনবার মোছা হয়ে যায়, ব্যাস হয়ে যায়, হাঁটতে হাঁটতে পরিষ্কার করি। জিনিস কি আমাদের কম আছে? কতগুলি তো সোফাই আছে, অবশ্যই আমাদের সোফাতে কাভার লাগানো থাকে, পার্টি ফার্টি হলে খুলে দেওয়া হয়, আদারওয়াইজ কাভারই থাকে। তাহলে তা সেইখানে দাঁড়িয়ে ও শাশুড়ি, মানে আজ শাশুড়িকে অবস্থা দেখার পর সত্যি সত্যি খারাপ লাগলো। মানুষটা এই এই বয়সে শরীরে দিচ্ছে না, ওপর নিচ করাটা তো কষ্ট। কালকে ঘরটা মুছল, শাশুড়ির ঘরটা মুছল না। শাশুড়ির ঘরের বেড কাভার, শাড়ি, ওয়াশিং মেশিনে দিলে আলাদা কথা, নর্মালি ও ধুই, দেখেছেন শাশুড়ির মার কাপড়টা, কাপড় ধোয়া একসাথে হলে যে এই কাপড়গুলি যখন ভাঁজ করে আনে, এখন দেখবেন, আজকে বলবো তো কালকে দেখতে পারবেন যে এই এই তো এটা দোয়েলের জামা, এটা মার নাইটি, এগুলি মাদের ঘরে দিয়ে আসি, দেখেছেন আমরা খারাপ, দেখেছেন ভিউয়ার্স ওদের ঘরে ভিড়েছে, দেখেছেন যে মার শাড়ি, মার বেড কাভার, মার বেডশিট, মার পিলো কাভার, দোয়েলের ড্রেস, দোয়েল একটা ইয়াং মেয়ে, নিশ্চয়ই ড্রেস চেঞ্জ করে, টিউশনে যায়, আসা যাওয়া, কাপড় থাকে, কখনো দেখেছেন? এখন দেখবেন, আজকে আমি বললাম তো, এখন দেখবেন, এখন বলবেন হ্যাঁ দেখতে পাচ্ছি। ও শুধুমাত্র শুধুমাত্র ব্লগিং এর জন্য, ব্লগিং ছাড়া কোনো উপায় নেই, ব্লগিং এর জন্য ওইসব অল্প অল্প কাজগুলি দেখাচ্ছে, আর ওর জন্য ও বরটাকে মেয়েটাকে রেখেছে, আর কিচ্ছু না, শাশুড়িকে সম্পূর্ণভাবে পায়ের তলায় মিশিয়ে রেখেছে। আর কি সুন্দর বিথির বাড়ি থেকে বলেছে, আর তোমরা যেমন মিল আমরা, আরে বিথির মিলটা চোখে দেখা যায়, সত্যিকারের ভালোবাসা, এখানে কোনো রকম ভূমিতা নেই, ওইখানে মা মানে সত্যিকারের মা, ও নিজের মার থেকেও শাশুড়ি মাকে বেশি ভালোবাসে, বোঝা যায়, ওটার মধ্যে কোনো রকম কার্পণ্য নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটর আমি, ওকে নিয়েও কন্ট্রোভার্সি করি, যেখানটা সত্য সেখানে সত্য, তোমার ভালোবাসা তোমার পোষ্যর প্রতি সত্য, তুমি তোমার পোষ্যটাকে সত্যিই ভালোবাসো, হ্যাঁ, যখন আদর টাদর ও করে তুমি করো, এটা তোমার তোমার কোথাও না কোথাও একটা সত্যিকার ভালোবাসা আছে, আর আদারওয়াইজ বাকি জিনিসে নেই। চলো ভিউয়ার্সরা, কেমন হয়েছে বলবে, তোমাদের কমেন্ট মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। বাই 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 বাই, আসবো আরেকবার, এখন যাই এখন যাই, আসবো আরেকবার, এখন যাই।